প্রিয় দর্শক যারা দেখতেছেন, আমি আজকে এসেছি সেই রংপুর মিডিয়া পুকুর থেকে, আরএসটি মিডিয়ার পক্ষ থেকে ধাঁধা নিয়ে। তবে আমরা এই ভাইয়ের কাছে এসেছি, দেখি ভাইরা কি করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, আপনার কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভাই। আচ্ছা আচ্ছা, এখানে কি করতেছেন ভাইয়ারা? এখানে যে ফসল দেখাচ্ছেন, ফসল দেখতেছি ভাই। আচ্ছা 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 ভাই, আমি এসেছি মানে একটু বিনোদন দেওয়ার জন্য, মানে আনন্দ ফুর্তি নিয়ে আমি দিন কাটা যাপন করার জন্য চেষ্টা করি। তবে আমি আপনাদেরকে আনন্দ দেবো। ভাই বিয়ে করছেন? হ্যাঁ ভাই অবশ্যই। আচ্ছা স্যার, আপনিও বিয়ে? আমিও করছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে কয়েকটা তোমার কোশ্চেন করবো, যদি কোশ্চেনের উত্তর দিতে পারেন তাহলে আজকের হবে সেই বিজয়ী আপনারাই ভাই। ঠিক আছে ঠিক আছে। আর আমাদের যে ভিডিও করতেছে না, এই ভিডিও চলতেছে এটা চ্যানেলেও দেখা হবে ভাই, এ নিয়ে কোনো টেনশন নাই। ওইদিকে একটু তাকাইবেন, ভিডিওটা ভালো থাকবে আর ওই মান দর্শকও দেখতে পারবে। সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা আছে তোমার, রাজার বউ রানী এক গ্লাসে দুই রকম পানি। রাজার বউ রানী এক গ্লাসে দুই রকম পানি। হ্যাঁ দেখো এটা, হ্যাঁ এটা পারবেন ভাই, এটা খুব সহজ সহজ। হ্যাঁ ভাবেন 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 ভাবেন। হ্যাঁ আরে ভাই, রাজার বউ রানী এক গ্লাসে দুই রকম পানি, পারবেন? হ্যাঁ। আরে ভাই আপনিও তো খান ভাই, খাওয়ার জিনিস ভাই, খাওয়ার জিনিস। ওটা কি ডাব ভাই? ডাব নাকি? আপনি শিওর? শিওর? তাহলে তো দুই রকম পানি নেই, এক রকমের তো পানি। একটা তো মান্দা আছে সাদা, ওটা তো সেটা, ওটা অন্য খাদ্য, পানির কথা বলা হয়েছে। রাজার বউ রানী এক গ্লাসে দুই রকম পানি, দেখো ডাব হবে না তো কি? টাইম 10 সেকেন্ড, দেখা যাক 10 সেকেন্ডের মধ্যে পারেন কিনা। প্রিয় দর্শক যারা দেখতেছেন, জানলে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দেবেন। চেষ্টা করি দেখি ভাই। হ্যাঁ বলেন বলেন বলেন। আর ভাই ভাবেন না, কি রে ভাই, হাই গো, পারলো না। ভাবেন ভাই ভাবেন ভাবেন, রাজার বউ রানী এক গ্লাসে দুই রকম পানি, ডাবে হবে ভাই। আর ভাই আপনি কি বলেন, তার মধ্যে কি স্যালাইন নাকি? স্যালাইন? হায় রে ভাই, ডাব স্যালাইন তো লাগে ভাই। আর স্যালাইনের ভেতর কি, ওটা তো এক রকমের পানি, সাদা পানি থাকে একটা মনে করতে তোমার না। আর পরবর্তী কোশ্চেনে গেল, এটা হলো না, সেটা হচ্ছে অল্প তেলে চর্দি বর্দি, বেশি তেলে বিষ, কালিদাস বই লাগেছে আন্দাজ করে দিস। সি 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 ভাই, কি করে মতো কথা। আরে ভাই এটা, এটা নেগেটিভ ভাববেন না ভাই, এটা পজিটিভলি ভাববেন ভাই। আরেকবার ভাই। হ্যাঁ আরেকবার ভাই। অল্প তেলে চর্দি বর্দি, বেশি তেলে বিষ, কালিদাস বই লাগেছে আন্দাজ করে দিস। হ্যাঁ এই এই ধাঁধাটা আমরা আরো অন্যভাবে বলতে পারি, সাগরে জন্ম আমার নগরে বাস, অল্প একটু পানি দিলে হয় সর্বনাশ। সাগরে জন্ম আমার সুখে নিবাস, অল্প একটু পানি দিলে হয় সর্বনাশ। লবণ নাকি ভাই? লবণ। গুড। এই ভাই আজকে আমাদের সেই সেরা বিজয়ী। প্রিয় দর্শক যারা দেখতেছেন, এই ভাই আমাদের আজকে সেরা বিজয় হয়েছে ভাই। আপনি এটা কিভাবে ভাবলেন একবারে? আপনি তো পরশু কথা শুনে আমি ও গুড, ভেরি গুড। আর পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। প্রিয় দর্শক যারা দেখতেছেন, একটু লক্ষ্য করে দেখো। এবারে ভাই আপনাদের টাইম থাকবে শুধু 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা আমরা আজকের বিজয়ী। ভাই কিন্তু একটা পারছে, চারটের ভেতরে একটা ভাই অলরেডি এসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সাগরে জন্ম আমার। ঠিক আছে, সাগর খায়া বাসে, একটা দেওয়ালে সাতটা ডুলি তারও অজ্ঞান বাসে। সাগরের আরেকটা বলি যে, সাগরের নতু নতু সাগর খায়া বাসে, একটা দেওয়ালে সাতটা ডুলি তারও অজ্ঞান বাসে। দেখো তো পারেন নাকি? ঠিক আছে, ঘুরে নি ঘুরে নি, পেঁচানি পেঁচানি, পঙ্গায় পঙ্গায় অস। গুড ভাই, আজকে আমাদের সেই এই ভাই কিন্তু সেই পাক্কা মাল। প্রিয় দর্শক যারা দেখতেছেন, এই ভাই সেরা পাকনা মাল, কিন্তু সবকিছু উত্তর দিতে পারে। ভাইয়ের মাথার ব্রেন শক্তি রয়েছে। তবে ভাই আজকের বিষয়ে আপনি রয়েছেন